নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, আর তারপরেই জমজমাট পুজোর সাথে কবজি ডুবিয়ে জমজমাট খাওয়া দাওয়া। তাই আমার চ্যানেলে আজকে থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো স্পেশাল রেসিপি। আমি আজকে দেখাবো প্রথম পাতের রেসিপি, কুমড়ো পাতায় চাল কুমড়ো বড়া বা ভাজা রেসিপি, সাবেকি রান্না সাথে একটু টুইস্ট। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা দেখে নিই। আর রান্নার টুইস্ট দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। রান্নাটা করার জন্য আমি এখানে একটা হাফ চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োর সাইজটা একটু ছোট ছিল। এবারে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি চারটি টুকরো করে নিলাম। এবারে একটা টুকরো নিয়ে ঠিক তার মাঝ বরাবর চিরে দিতে হবে, ঠিক গোড়ার আগে পর্যন্ত। এমনভাবে চিরতে হবে যাতে পুরটা এর মধ্যে ভরা যায়। ভিডিওটির মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন চাল কুমড়ো টুকরোগুলো ঠিক কীরকম ভাবে কাটতে হবে। এইভাবে আমি সবকটা টুকরো কেটে নিলাম। এবারে চাল কুমড়ো টুকরোগুলোকে একটা ভাপ দিয়ে নেব। তার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে তার মধ্যে এক চামচের মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি চাল কুমড়ো টুকরোগুলো ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে নুনটা দিলে চাল কুমড়োর মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। 5-7 মিনিট চাল কুমড়োগুলোকে সেদ্ধ করার পর আমি এবারে জল থেকে চাল কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। পুরটা বানানোর জন্য এবারে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে, এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নারকেল কুড়া। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ইউজ করেছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 4-5 কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। সবশেষে সামান্য একটু জল দিয়ে আমি এটা সবকিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পুরটা আমাদের রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং 1/4 টিস্পুন চিনি। এই সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার সাথে পেস্টটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে পেস্টটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চাল কুমড়োর মধ্যে পুরটা আমাদের রেডি হয়ে গেল। এবারে চাল কুমড়োর মধ্যে পুরটা কিভাবে ঢোকাতে হবে খুব ভালো করে প্রসেসটা একবার দেখে নিন। চাল কুমড়ো যেদিক থেকে আমি ছেঁড়া অংশটা রেখেছিলাম ঠিক সেই দিকে একটা চামচের সাহায্যে পুরটা আমি ভরে দিচ্ছি। প্রথমেই আমি বলেছিলাম আমাদের চাল কুমড়োর সাইজটা ছোট ছিল, যে কারণে টুকরোগুলোও ছোট হয়েছে, তাই যেদিক থেকে ছেঁড়া অংশটা পুরটা একটু কমই ভরতে পারছি। যদি আপনাদের চাল কুমড়োর সাইজটা বড় হয় সেক্ষেত্রে আপনাদের টুকরোগুলোও বড় হবে আর আপনারা পুরটাও অনেকটা বেশি করেই ভরতে পারবেন। এবারে দেখে নিলেন একই প্রসেসে আমরা চাল কুমড়ো টুকরোগুলোর মধ্যে সবকটার মধ্যে এইভাবে পুরগুলো ভরে নেব। এইবারে আসলো ভিডিওটির আসল টুইস্ট। কয়েকটা কুমড়ো পাতা নিয়ে আমি এখানে একটা পাত্রের মধ্যে গরম জলের মধ্যে কুমড়ো পাতাগুলোকে ডুবিয়ে দিলাম। এতে কুমড়ো পাতার খসখসে ভাবটাও চলে যায় আর মোড়ার সময় কুমড়ো পাতাটা যাতে ভেঙে না যায় তার জন্য। এইবারে একটা প্লেটের মধ্যে প্রথমে একটা কুমড়ো পাতা নিলাম বেস হিসাবে। কুমড়ো পাতাটার মধ্যে প্রথমে সর্ষে পোস্তর পুরটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পুর ভরা চাল কুমড়োটা। কুমড়ো পাতার সাইজটা যেহেতু ছোট ছিল তাই আমি ওপর থেকে আরেকটা কুমড়ো পাতা নিয়ে আমি কুমড়ো পাতাটাকে খুব ভালো করে মুড়ে দিচ্ছি। এখানে আমি সুতো ব্যবহার করব না কারণ আমার লাগেনি, আপনারা চাইলে করতেই পারেন। আমি এখানে একটা টুথপিকের সাহায্যে কুমড়ো পাতাটাকে আমি ভালো করে মুড়ে দেব। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ভিডিওটার মধ্যে টুইস্টটা কোথায়, এক্ষুনি বলে দিচ্ছি। আমরা সাধারণত চাল কুমড়োর পুর ভরা ভাজা বা পুর ভরা বড়া এইভাবেই খেয়ে থাকি, যে চাল কুমড়োর টুকরোর মধ্যে যে পুরটা ভরা হয় সেটাই আমরা ভেজে বা বড়া হিসেবে খেয়ে থাকি। কিন্তু এইখানে টুইস্টটা হলো এটাই, চাল কুমড়োর পুরটা মধ্যে ভরে আমি কুমড়ো পাতার মধ্যে আবার চাল কুমড়োটাকে ভরে আমি এটাকে ভাজা বা বড়ার আকারে তৈরি করে নেব। এটাই হলো এই ভিডিওটির মধ্যে ইউএসপি বলতে পারেন বা টুইস্টও বলতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কুমড়ো পাতার মধ্যে চাল কুমড়োর পুরটা ভরে দেখিয়ে দিলাম।
এইভাবেই সেম প্রসেসে আমি সবকটা কুমড়ো পাতার পুর বা চাল কুমড়োর পুর বা কুমড়ো পাতার মধ্যে চাল কুমড়োর পুর আমি তৈরি করে নিলাম। এবারে একটা ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, এটা একদমই অপশনাল, চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন লবণ, 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। প্রথমে এই সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, যাতে বেসনের যে মধ্যে যে চাকচাক অংশটা থাকে সেটা যাতে পুরোপুরিভাবে চলে যায়। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা অবশ্যই অল্প করে দেবে, না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। চাল কুমড়োর পুরটাকে ভাজার জন্য কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে কুমড়ো পাতার পুরটা বেসনের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি, যাতে কুমড়ো পাতার মধ্যে বেসনে খুব ভালো একটা কোটিং হয়ে যায়। এবারে আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি কুমড়ো পাতার পুরটাকে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন 3-4 মিনিট এক সাইড খুব ভালো করে গোল্ডেন কালার ভাজা হয়ে গেলে এবার আমি এক সাইড উল্টিয়ে দিলাম। এরকম করে 4-5 মিনিটের মতন এপিট ওপিট করে কুমড়ো পাতার পুরটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন আমাদের একটা কুমড়ো পাতার পুর কিন্তু একদম ভাজা হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কুমড়ো পাতায় চাল কুমড়োর বড়া ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটির মাধ্যমে নিশ্চয়ই দেখলেন সাবেকি রান্নার মধ্যেও কিন্তু টুইস্ট আনা যায়। কুমড়ো পাতায় এই চাল কুমড়ো পুরভরা ভাজা বা পুরভরা বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, যদি সাথে থাকে 2 কাঁচা লঙ্কা, 1 সর্ষের তেল আর সাথে অবশ্যই ধোয়া ওটা গরম ভাত। তাহলে দুর্গাপূজা স্পেশাল প্রথম পাতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।